ফাইজারের করোনা ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা। করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণহানি 3000। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের শঙ্কায় পাকিস্তানে উচ্চ সতর্কাবস্থা। দেখছেন এটিএন নিউজ, দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সাথে আছি আমি জাকিয়া জাবের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে জানাবো বিস্তারিত খবর। সাইবার হ্যাকাররা ইউরোপে ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের ভ্যাকসিনের তথ্য চুরি করার চেষ্টা করেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপে ওষুধ ও ভ্যাকসিন অনুমোদনের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইএমএ। ফাইজার জানিয়েছে ভ্যাকসিন সংক্রান্ত তথ্য চুরির জন্য সাইবার হামলার শিকার হয়েছে তাদের কম্পিউটার, তবে এ ব্যাপারে বিস্তারিতভাবে কিছু জানায়নি ইএমএ। ফাইজার ও বায়োএনটেক অবশ্য বলছে ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণকারীদের কোনো তথ্য হ্যাকাররা চুরি করতে পেরেছে বলে তারা মনে করে না। ইএমএ তাদেরকে নিশ্চিত করেছে এই হামলার কারণে ভ্যাকসিনের কার্যকারিতা পর্যালোচনায় নির্ধারিত সময়সীমার কোনো পরিবর্তন হবে না। তবে কখন কিভাবে কারা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। এদিকে যাদের অ্যালার্জির ইতিহাস আছে তাদেরকে ফাইজারের ভ্যাকসিন নিতে নিষেধ করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 3071 জনের, যা গত এপ্রিলের পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় 220,481 জন। এ নিয়ে মোট আক্রান্ত 1,58,22,000 ছাড়িয়ে গেছে। গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই করোনায় 2,000-এরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের জনগণ করোনা নিয়ন্ত্রণে টিকার জন্য অপেক্ষায় আছে। ফাইজার বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজই বৈঠকে বসছেন বিশেষজ্ঞরা। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই অনুমোদন মিলে যাবে। গত মাসে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে কর্তৃপক্ষের ঘরে থাকার সতর্কতা উপেক্ষা করে ভ্রমণে বের হয়েছিল লাখ লাখ মানুষ। তখন থেকেই সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বাড়তে থাকে। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোতেই এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের কাছে $23 বিলিয়ন অত্যাধুনিক অস্ত্র বিক্রিতে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা রুখে দেওয়ার প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে মার্কিন সিনেট। 100 সদস্যের সিনেটে আমিরাতের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে দু দফা ভোটাভুটি হয়, কিন্তু দুবারই পরাজিত হন অস্ত্র বিক্রির বিরোধিতাকারীরা। এর আগে অস্ত্র বিক্রি ঠেকাতে কংগ্রেসের যে উদ্যোগ নিয়েছে তা নস্যাৎ করতে তার ভেটো ক্ষমতা প্রয়োগের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এ ব্যাপারে সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককোনেল বলেন অস্ত্র বিক্রির বিলটি রুখতে 2/3 সিনেট সদস্যের ভোটের দরকার হলেও তার থেকেও অনেক কম ভোট পড়ে। তবে কেবলমাত্র মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ উভয় কক্ষের অনুমোদন পাওয়ার পরই আমিরাতের কাছে অস্ত্র বিক্রি করতে পারবে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক এই অস্ত্রের মধ্যে রয়েছে F-35 যুদ্ধ বিমান ও রিপার ড্রোন সহ আরও অনেক অত্যাধুনিক সমরাস্ত্র। ভারতের সম্ভাব্য সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় উচ্চ সতর্কাবস্থায় রয়েছে পাকিস্তান সেনাবাহিনী। কয়েকজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম টন। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে লাদাখ ও ডোকলামে লজ্জাজনক পরাজয়ের পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপর এবং পুলওয়ামার বিদ্যমান সীমান্তের অপর পাশে পাকিস্তানি অংশে আরেকটি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ভারত। পাকিস্তানের একজন কর্মকর্তা ডনকে বলেছেন চলমান কৃষক আন্দোলন সহ বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের মনোযোগ ঘুরিয়ে দিতে একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করছে নয়াদিল্লি। এর আগে 2016 সালের সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে কাশ্মীরের পাকিস্তান অংশে জঙ্গি ঘাঁটিতে অভিযান চালানোর দাবি করেছিল ভারতীয় সেনাবাহিনী। তখন ওই হামলাকে সার্জিক্যাল স্ট্রাইক বলে অভিহিত করে ভারতীয় সেনাবাহিনী। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সীমানার ভেতরে জঙ্গি ঘাঁটিতে একই ধরনের হামলা চালায় ভারতীয় বাহিনী। জঙ্গিবাদ দমনে বিতর্কিত বিলের বিস্তারিত তুলে ধরল ফরাসি সরকার।
এই আইনের আওতায় 3 বছর থেকে স্কুলে যাওয়া বাধ্যতামূলক প্রতিটি শিশুর জন্য। কট্টরপন্থীদের দ্বারা পরিচালিত স্কুলে যাওয়া রুখতেই এই নিয়ম করা হয়েছে। মসজিদগুলোকে উপাসনার স্থান হিসেবে নিবন্ধন করতে হবে যেন তাদের চিহ্নিত করা যায়। তবে এই বিলের আওতায় মসজিদে বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করা হবে না। তবে অর্থের পরিমাণ 10,000 ইউরোর বেশি হলে তা অবশ্যই সরকারকে জানাতে হবে। এছাড়া কোনো তরুণীকে কুমারিত্বের সনদ দিলে চিকিৎসকের 1 বছরের কারাদণ্ড হবে, গুনতে হবে জরিমানা। জঙ্গিবাদ রুখতে প্রেসিডেন্ট ম্যাখোর সরকারের আনা এই বিলের বিরোধিতা করছেন মানবাধিকার সংগঠনগুলো। তাদের বক্তব্য, বিলটি আইনে পরিণত হলে ফ্রান্সে বসবাসরত মুসলমানদের অধিকারকে খর্ব করা হবে। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে অচলাবস্থা নিরসনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশন প্রধানের বৈঠকে কোনো সমাধান আসেনি। উভয় পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য নিরসনে ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের জন্য বেলজিয়ামের ব্রাসেলসে আসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে বুধবার উভয় নেতার নৈশ ভোজে কোনো সুরাহা হয়নি। এ ব্যাপারে 10 নং ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, অনেক বিষয়ে মতপার্থক্য রয়েছে, তবে চুক্তির লক্ষ্যে আলোচনা চলবে ও রোববার নাগাদ একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে অগ্রগতির জন্য 3 ঘন্টা বৈঠক করেন ইইউর প্রধান মধ্যস্থতাকারী লর্ড ফ্রস্ট ও ইইউর মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ার। ছোট একটি বিরতি নিচ্ছে, এ পর্যায়ে এরপর আরো যা থাকছে। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইথিওপিয়ার পরিস্থিতি, সতর্কতা জাতিসংঘের। বিস্ফোরণে ভেঙে পড়ল ইলন মাস্কের রকেট। দেখছেন এটিএন নিউজ। বিরতির পর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবার স্বাগত জানাচ্ছি। ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইথিওপিয়ার সংঘাত পরিস্থিতি বলে সতর্ক করেছে জাতিসংঘ। এ বিষয়ে বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান মিশেল ব্যাচলেট বলেন, ইথিওপিয়ার বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, তবে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি নাকচ করে ইথিওপিয়া বলছে তাদের কোনো বেবিসিটারের প্রয়োজন নেই। টাইগ্রে অঞ্চলের বিদ্রোহ দমনের নামে গণহত্যার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারের নামে। বলা হচ্ছে বিদ্রোহ দমনের নামে বেসামরিক নাগরিক সহ হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইথিওপিয়ার আঞ্চলিক সরকার। Ethiopia's war within is becoming a regional conflict. Neighboring আজারবাইজানের কারাবাক বিজয়কে গৌরবময় বলে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের জয় উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এই মুহূর্তে বাকুতে রয়েছেন এরদোয়ান। সফরের সময় সামরিক কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট। প্রায় 3 দশক ধরে আর্মেনিয়ার দখলে থাকা নাগর্ণ কারাবাক অঞ্চল পুনরুদ্ধার করতে 6 সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যায় আজারবাইজান। বিজয়ী আজারবাইজানের সেনাবাহিনী যুদ্ধে যেসব অস্ত্র আটক করেছে তা দিয়ে এরদোয়ানের আগমনের আগে প্রদর্শনীর মহড়া দেয় তারা। আর্মেনিয়ার সঙ্গে 6 সপ্তাহের যুদ্ধকালে তুরস্ক আজারবাইজানকে সমর্থন দিয়ে এসেছে। সাবেক সোভিয়েতভুক্ত ককেশাস অঞ্চলে তুরস্ক তার নেতৃত্বমূলক ভূমিকা আরও সম্প্রসারিত করতে চায়। নাগর্ণ কারাবাখের এই বিজয় ভূ রাজনৈতিকভাবে এরদোয়ানের অবস্থানকে আরও জোরালো করবে বলেই ধারণা বিশ্লেষকদের। রকেটে করে মানুষ ও মালপত্র নিয়ে মঙ্গল গ্রহে যাওয়ার কথা স্পেসএক্সের, কিন্তু সেই রকেটের পরীক্ষা সফল হলো না। ঠিকভাবে যাত্রা শুরু করেও ল্যান্ডিংয়ের সময় আগুন লেগে এটি ভেঙে পড়ে। রকেটটি সব মিলিয়ে 6.5 মিনিট চালু ছিল। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও অ্যালন মাস্ক টুইট করে জানিয়েছেন, পরীক্ষা সফল, তবে নামার সময় গতিবেগ খুব বেশি ছিল। ফুয়েল ট্যাঙ্কে লো প্রেশারের জন্য এটি ভেঙে পড়ে।
অবশ্য প্রয়োজনীয় সব তথ্য তাদের টিম পেয়ে গেছে। গতবারের প্রয়াসের তুলনায় 100 গুণ বেশি উচ্চতায় পৌঁছাতে পেরেছে স্পেস এক্সের রকেট। সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে রকেটটি বানানো হয়েছিল। লম্বায় ছিল 160 ফুট। আগুন লাগার পর বিস্ফোরণ হয় এবং রকেট টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। অ্যামাজনের সিইও ও ব্লু অরিজিন রকেট কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই উৎক্ষেপণের প্রশংসা করেছেন। তিনি বলেন, যারা বিষয়টি জানেন তারা বুঝবেন এই পরীক্ষার পেছনে কর্মীরা কতটা খেটেছেন। গত মাসেই স্পেস এক্সের নাসার জন্য একটি মহাকাশ কেন্দ্র স্থাপন করেছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করছি, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ফাইজারের করোনা ভ্যাকসিনের তথ্য চুরির চেষ্টা। করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণহানি 3,000। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের শঙ্কায় পাকিস্তানে উচ্চ সতর্কাবস্থা। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইথিওপিয়ার পরিস্থিতি, সতর্কতা জাতিসংঘের। বিস্ফোরণে ভেঙে পড়ল ইলন মাস্কের রকেট। এই ছিল এখনকার মতো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SPACE A, লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।